হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে আমরা যাব ঢাকা থেকে বরিশাল, আর আমাদের সফর সঙ্গী হবে গ্রিন লাইন পরিবহনের এসি কোচ। আর আজকে রুট রিকোয়েস্টই করছিলেন দুর্জয় সরকার ভাইয়া। সো ভাইয়া কিন্তু অনেক হাইপার হয়ে গেছেন যে ওনার রিকোয়েস্ট আমি কেন রাখি না। আপনাদেরকে আবারও বলতেছি, আমি একে একে সবার রিকোয়েস্ট রাখবো, আপনারা মন খারাপ করবেন না বা কষ্ট পাবেন না, কারণ একদিনে তো আর সবার রিকোয়েস্ট রাখা সম্ভব না, আশা করি আপনারা বুঝতেছেন ভাইয়া। সো আমাকে সাপোর্ট করেন, আর ইনশাল্লাহ আপনারা যারা গত ভিডিওগুলোতে কমেন্ট করছেন সবারই রাখবো ইনশাল্লাহ রিকোয়েস্ট। সো আর নতুন কোনো রিকোয়েস্ট থাকলে আপনারা জানাবেন, আমি একে একে সবারটাই রাখবো। সো মন খারাপ করবেন না আর কষ্ট পাবেন না। সো আমি এখন গ্রিন লাইনের বাসে উঠতেছি। এই উঠলাম, উঠে গিয়ে ড্রাইভিং সিটে বসে গেলাম, বসলাম ড্রাইভিং সিটে। সো আমরা এখন ম্যাপটা দেখে ফেলি, আর আবারও একই কথা বলবো যে আমি গত ভিডিওগুলোতে বলছি যে আমি কিন্তু এই ভিডিওটি এডিট করব না। সো কথাবার্তায় কোনো ভুল ত্রুটি বা যদি আমি খারাপ কিছু বলে থাকি তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো, কারণ আমি এডিট করব না কথা। সো এখন আর কথা না বলি, আমরা ম্যাপটা সিলেক্ট করে ফেলি। এখন আসি আমরা ঢাকা, ঢাকা থেকে আজকে আমরা যাব বরিশাল। আর আজকে রুট রিকোয়েস্টই করছেন দুর্জয় সরকার নামের ভাইয়া। সো আমরা কিন্তু ফেরি দিয়ে যাব না, কারণ পদ্মা সেতু আছে। সো আমরা ডাইরেক্ট পদ্মা সেতু দিয়ে চলে যাব। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করবেন। আর এখন আমরা গেমসে ঢুকে পড়ি। সো ঢুকলাম গেমসে, এখন আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করতে পারি ইনশাল্লাহ। আমি একটু সিটটা ঠিক করে ফেলি আমার কমফোর্টেবল ভাবে। ওকে, সো আয়নাটাও আমি ফিক্সড করে ফেলি। আর এখন আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করতে পারি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন আমরা রাস্তায় কোনো ধরনের অ্যাক্সিডেন্টের শিকার না হই। সো বিসমিল্লাহ রহমান রহিম। যাত্রী আসেন ভাই, আসেন, আমরা বাস ছাইরা দিব, সময় নাই আমাদের। আচ্ছা ছাইরা দিই। তো আমরা গাবতলী বাস টার্মিনাল থেকে বের হচ্ছি। আমাদের বামে যেতে হবে। অ্যাক্সিডেন্ট, প্রথমে অ্যাক্সিডেন্ট। ওকে, নো প্রবলেম ভাই। তো আমরা আমাদের যাত্রা শুরু করলাম, বামে যেতে হবে। সো বামে যাই। আজকে এত ল্যাগ করতেছে কেন বুঝতেছি না, সময়টা একটু। তো আপনারা এনজয় করুন, রাস্তায় অনেক খেলাধুলা হবে যদি প্লেয়ার পাই তাহলে, আর যদি প্লেয়ার না পাই তাহলে তো খেলাধুলা হবে না। আমরা এখন বামে যাব। তো গাড়িটা স্লো কইরা দিই। ওই ওর দা হেল, এসব কি ভাই, গাড়ি ঘুরাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেললাম, এই জন্য আমি ইরেজার পিবি মডেলের বাসটা চালাই না, আপডেট করা হয় নাই। তো আজকের ভিডিওটা আপনারা এনজয় করতে পারবেন নাকি আমি তা বুঝতেছি না, কারণ গাড়িটা ব্যালেন্স রাখতে পারতেছি না। তবুও যারা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনারা সাপোর্ট করেন এরকম। আর আবারও বলতেছি, একে একে করে সবার রিকোয়েস্ট রাখবো ইনশাল্লাহ। সো মন খারাপ করার কিছু নাই, আজকে দুর্জয় ভাইয়াটা রাখলাম, কালকে আপনারটা রাখবো ইনশাল্লাহ। সো এখন আপনারা এনজয় করুন, আর আমি বাসটা চালাই, কথা বললে আপনাদের হয়তো ডিস্টার্ব ফিল হতে পারে।
তো আমরা উপরে উঠতেছি। সামনে খেলাধুলা হবে ইনশাল্লাহ, তো আপনারা এনজয় করুন। সামনে আছে দেশ ট্রাভেলস, মেবি বোঝা যাচ্ছে না, সো আমি ওভারটেকটা কইরা দিই। নো নো, এটা হচ্ছে পাবনা এক্সপ্রেস, সামনে আছে আরেকটা পাবনা এক্সপ্রেস। ওস্তাদ সাইড দিবেন নাকি? এ এ এ হোয়াট দ্য হেল ওস্তাদ, এসব কি ভাই? আপনারা এইভাবে চালালে হবে নাকি রে ভাই? তো আমরা এখন যাচ্ছি বরিশাল ঢাকা থেকে, আর আজকে রুট রিকোয়েস্টটা করছেন দুর্জয় ভাইয়া, সো ভাইয়াকে অনেক ধন্যবাদ রিকোয়েস্ট করার জন্য। আর পরবর্তীতে আপনাদের রিকোয়েস্টগুলো রাখবো ইনশাল্লাহ, সো আপনারা মন খারাপ করবেন না যারা গত ভিডিওতে রিকোয়েস্ট করছেন তারা, আর ইনশাল্লাহ একে একে করে সবারটা রাখবো। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যে সামনের মাসের অর্থাৎ জানুয়ারির 1 তারিখে আমি একটা লাইভ স্ট্রিমিং করতে পারি, আর আপনারা হয়তো আমার পাশে থাকবেন। আর ওই দিন ইচ্ছা আছে পুরো বাংলাদেশ এক্সপ্লোর করার, সো আশা করি আপনাদেরকে আমার পাশে পাবো, সাপোর্ট করে দেন। আর আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। এখন আমরা চলে আসছি মাওয়া পান্তে পদ্মা সেতুর, সো পদ্মা সেতুতে উঠে পড়বো এখন। এই তো আমরা পদ্মা সেতুতে উঠতেছি, উইঠা পড়লাম। খেলাধুলার জন্য মানুষ না পাইলে তোমার ভাল লাগে না রে ভাই, বাস কই সামনে, খেলাধুলা করবো এখন কিভাবে? ফুল রোড খালি, এই বাসের এত স্পিড কেন ভাই? 200 কিলোমিটার পার আওয়ার স্পিড তুইলা ফেলছি, বাবারে বাবা। এই তো প্লেয়ার পাইছি, এখন খেলাধুলা হবে। সামনে আছে ইগল, জিন সেন্ট মার্টিন, আর সামনে একটা কি বাস, মেবি ওটা হচ্ছে, ওয়েট দেখে ফেলি, ইমাদ। সো সামনে আছে ইমাদ হুন্দাই শেপের বাস, সাইড দিবেন নাকি? এ এ এ হোয়াট দ্য হেল ওস্তাদ, এসব কি ভাই? এই চাপটা দেওয়ার কি ছিল ভাই, বুঝলাম না, আজ গরিব বলে এসব তো ঠিক না, এত চাপাচাপি করলে তো হবে না ভাই। আচ্ছা আর কিছু করার নাই, তোমার ওভারটেক মারতেছি, একটু অপেক্ষা করো। আমরা এখন আছি আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উপরে, সো আপনারা পদ্মা সেতুটা দেখুন। এই দেখুন নিচে রেল লাইন আছে, আর এটা হচ্ছে আমাদের পদ্মা সেতু। তো বামে আছে হানিফ হিনো RN8, আর সামনে আছে গ্রিন স্যান্ড মার্টিন, তো খেলাধুলা হবে ইনশাল্লাহ। যাক এই ওস্তাদ ভালো আছে, আমি হর্ন দেওয়ার সাথে সাথে আমাকে সাইড দিয়ে দিল, আমি আসতেছি ওস্তাদ একটু অপেক্ষা করেন। তো সামনে আছে গ্রিন সেন্ট মার্টিনের লাক্সানা শেপ বাসটি, আর দেশ ট্রাভেলস আছে। সো ভাই একটা ওভারটেক মারার সুযোগ দেন, আমরা ওভারটেকটা কইরা দিই। করলাম ওভারটেক, সামনে আছে শ্যামলী ইগল, এখন আমরা ইমাদের ওভারটেকটা করবো, সো একটু স্পিড তুলতে হবে। যারা এখন নতুন যুক্ত হয়েছেন ভিডিওতে তাদেরকে বলে রাখি আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে বরিশাল,
গ্রিন লাইনের বাস নিয়ে, এসি বাস নিয়ে গ্রিন লাইন ম্যানের। আর আজকে রুট রিকোয়েস্ট করছেন দুর্জয় ভাই, তো আপনাদেরও কোনো রুট রিকোয়েস্ট থাকলে করবেন, ইনশাল্লাহ আমি সবার রুট রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আর কেউ মন খারাপ করবেন না, কারণ একদিনে তো সবার রুট রিকোয়েস্ট রাখা সম্ভব না, আমি একে একে সবাটাই রাখবো ইনশাল্লাহ। তো এনজয় করুন ভিডিওটি। তো ইমাদের ওভারটেক আমরা কইরা দিলাম, আমি মনে হয় কথা না বললেই ভালো, কারণ আপনারা ডিস্টার্ব ফিল করতে পারেন। তো এখন আর কথা না বলি, বাস চালানোর দিকে মনোযোগ দিই, আপনারা এনজয় করুন। আমরা কিন্তু পদ্মা সেতু থেকে নাইমা পড়ছি, এখন আমাদের গন্তব্য হচ্ছে বরিশাল। তো এনজয় করুন ভিডিও। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদেরকে যেন আমি 1 তারিখ লাইভ স্ট্রিমে পাই, তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। আর ওই দিন আমার ইচ্ছা আছে পুরো বাংলাদেশ ম্যাপ এক্সপ্লোর করার। সো টাইমটা আপনাদেরকে জানিয়ে দেবো, হয়তো পুরো সকালে আমি লাইভ স্ট্রিম করব। এখন আমাদের বামে যেতে হবে, সো গাড়িটা স্লো করে দিই। এই তো, আমার তো এগুলা রাস্তাই ভালো লাগে ভাই, 2 লেনের রাস্তা মানেই খেলাধুলার রাস্তা। তো ওভারটেক 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 ওভারটেক। আর আপনারা আমাকে জানাবেন যে আমার ড্রাইভিং কেমন হয়, রাস্তাটা অনেক সুন্দর, গাছগাছালি ভরপুর রাস্তা, রাস্তায় সামনে আছে ইকোনো, মাইরা দিলাম সাইড কইরা দিলাম বাস। তো সামনে আছে একটা ট্যাঙ্কের গাড়ি, সো আমি ওভারটেক কইরা দিই। ওস্তাদ সাইড দেন ওস্তাদ, কইরা দিলাম ওভারটেক। সামনে আছে ঢাকা এক্সপ্রেস, পরে ইগল, লন্ডন এক্সপ্রেস আছে মেবি কলকাতারটা, সো আমরা ওভারটেক করবো এখন। না এখন করা যাবে না, একটু সামনে যাওয়ার পরে ওভারটেকটা করি, ভালো হবে তাহলে। ওস্তাদ সাইড দেন, সময় নাই ওস্তাদ। হানিফ আছে সামনে 2টা, ওভারটেক ওভারটেক ওভারটেক, ওস্তাদ সাইড দেন। শিট ম্যান শিট, অ্যাক্সিডেন্ট, নো প্রবলেম, আবার আমরা চালানো শুরু করব। সো আমরা এখন কোথায় আছি একটু ম্যাপে দেখে ফেলি। আমরা আছি মাদারীপুরের আশেপাশে, আর একটু গেলেই আমরা বরিশালে পৌঁছে যাব। সো আপনারা এনজয় করুন, আমি বাস চালাই। যারা পুরো ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি চান তাহলে ভিডিওগুলো একটু শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডদের সাথে, তাহলে আমি আরো ইন্সপিরেশন পাবো, আরো ভিডিও বানাবো আপনাদের জন্য ভাইয়া। আর আপনাদের রুট রিকোয়েস্ট কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি রাখবো সবারটাই। যেমন আজকে দুর্জয় ভাইয়াটা রাখলাম, কিন্তু দুর্জয় ভাইয়াটা আরো 2-3 দিন পরে রাখার কথা ছিল, কিন্তু উনি অনেক রেগে গেছেন আমার কাছে লাগছে, যে কমেন্ট গুলো দেখে বুঝছি যে উনি হাইপার হইয়া পড়ছেন, তাই আজকে রাখলাম, না হলে হয়তো 2-3 দিন পরে রাখতাম ওনারটা। কিন্তু আপনারা আর হাইপার হইয়েন না, কষ্ট পেয়েন না, কারণ আপনাদেরটাও রাখবো ইনশাল্লাহ। তার সাইড দেন ওস্তাদ, ওস্তাদ ওস্তাদ সাইড দেন ওস্তাদ, আচ্ছা সাইড দেওয়া লাগবে না, বাইরে মারে দিছি। সো আপনারা কষ্ট পাইয়েন না, আপনাদেরটাও রাখবো। আমরা কিন্তু বরিশালের আশেপাশে চলে আসছি, পদ্মা সেতু হওয়াতে একটা ভালো হয়েছে যে সময় কম লাগে, না হলে ফেরি দিয়ে আসতে হতো। এই তো আমাদের কিনলেন, এই কথা বলতে বলতে আবার অ্যাক্সিডেন্ট কইরা ফেলছি রে ভাই, নানার কথা বলা যাবে না।
আজকের ড্রাইভিংটা আমার লাইফের মনে হয় সবচেয়ে খারাপ একটা ড্রাইভিং হচ্ছে, কারণ খালি অ্যাক্সিডেন্ট করতেছি কথা বলতে বলতে। তো এখন আর কথা বলবো না, আপনাদের সাথে কথা হবে বরিশাল যাওয়ার পর। এত ল্যাগ করতেছে কেন বুঝতেছি না রে ভাই, আজকে তো আমার বাসটা চালিয়ে খুবই খারাপ লাগতেছে ল্যাগ প্রবলেমের জন্য। তো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, কারণ এই জন্য আমি গ্রিন লাইনের বাসটা চালাই না সচরাচর। কিন্তু দুর্জয় ভাই যখন রিকোয়েস্ট করছে তাহলে তো ওনারটা রাখাই লাগবে ভাই, তাই চালাচ্ছি আজকে। তো আমরা বরিশালের রাস্তায় আছি, আর যাদের কম্পিউটার নাই বাসায় তাদের জন্য কিন্তু সুখবর আছে, আমি প্রত্যেক ভিডিওতেই বলি, কারণ আপনাদের জন্য আসতেছে বাস সিমুলেটর বাংলাদেশ, যা আপনারা মোবাইলে খেলতে পারবেন। তো আপনারা কয়েকটা দিন ধৈর্য ধরেন, ডেভেলপার ভাইয়েরা কিন্তু কাজ কইরা যাইতেছে। আর বাস সিমুলেটর বাংলাদেশ রিলেটেড আপডেটের জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার চ্যানেলে কিন্তু আমি বাস রিলেটেড, বাস সিমুলেটর বাংলাদেশ গেমস রিলেটেড অনেক আপডেট নিউজ ছাড়ি। তো ভিডিওগুলো দেখে ফেলেন গত ভিডিওগুলো, তাহলে একটা ধারণা পাবেন যে কবে রিলিজ হতে পারে গেমসটি। সামনে আছে হানিফ ভাই, সাইড দিবেন ওস্তাদ, ওস্তাদ ওস্তাদ সাইড দেন, সময় নাই ওস্তাদ। ওকে সাইড দিছে, ওভারটেক করে দিলাম। সামনে আছে ঢাকা এক্সপ্রেস, তার সাইড দেন উস্তাদ, তার সাইড 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 উস্তাদ সাইড। ওকে উস্তাদ থ্যাংক ইউ, সাইড দেওয়ার জন্য উস্তাদ, সাইড 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 সাইড। সামনে আছে নাবিল মেবি না সুফা ক্যালিটের ইস্কেনিয়া বাস, ওস্তাদ সাইড দিবেন নাকি ওস্তাদ, সাইড দিয়ে দেন সাইড দিয়ে দেন সাইড দিয়ে দেন সাইড দিয়ে দেন। এই তো আমরা ওটা কুইরা দিলাম। সামনে আছে খাজা, খাজা বাবা খাজা বাবা, মারহাবা মারহাবা। এখন আমরা একটা ব্রিজে উঠতেছি, আমি কিন্তু ব্রিজটার নাম জানি না। তো সামনে আছে সুহাগের নন এসি বাস, ওভারটেক 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 ওভারটেক, মাইরা দিলাম মাইরা দিলাম মাইরা দিলাম। ওকে ডান ওভারটেক, আরেকটা ব্রিজ আছে সামনে, এটারও নাম জানি না। তো আপনারা যারা জানেন তারা কমেন্ট করে দিয়েন নামটা। আজকে আমার লাইফের সব থেকে বাজে একটা ড্রাইভিং হচ্ছে,
গ্রিনল্যান্ড বাস নিয়ে। তো আই এম সরি, যারা এখনো ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভিডিওটা দেখার জন্য। আর আপনারা এইভাবেই সাপোর্ট করেন তাহলে আপনাদেরকে এইরকম আরো অনেক ভিডিও দিব গিফট। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তার সাইড দিবেন নাকি আপনার পিছনেই থাকবো? না, ওভারটেক করা যাবে না, আনি পাচ্ছে সামনে থেকে। এই তো কইরা দিব এখন ওভারটেক। ওস্তাদ সাইড 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 দেন। ওকে, তো আমরা কিন্তু বরিশাল চলে আসছি। এখন আমরা বরিশাল বাস টার্মিনালে ঢুকবো। ডান পাশে হচ্ছে বরিশাল বাস টার্মিনাল। সো আমরা একটা চক্কর দিয়ে দিই। এই তো আমরা ঢুইকা পড়তেছি বরিশাল। সো আইসা পড়ছি বরিশাল। আমরা বাস কাউন্টারের সামনে বাসটা রাইখা দিব যাত্রীদেরকে নামার জন্য। সো সাকুরার পাশে আমরা বাসটা রাখবো। সো আমরা এখন সামনে যাই, বাসটা ঘুরাতে হবে। এখন একটু ডানে যাব, তো বাসটা ঘুরাই। আপনারা যারা জানেন না আজকে কোথা থেকে আসছি, তো তাদেরকে বলে রাখি আজকে আমরা আসছি ঢাকা থেকে বরিশাল। আর আজকে টুরমেট ছিল আমাদের গ্রিন লাইনের এসি কোচ, গ্রিন লাইনের এসি কোচ। তো আর আজকে রুট রিকোয়েস্টটা করছিলেন দুর্জয় ভাইয়া। আপনাদের কোনো রুট রিকোয়েস্ট থাকলে আপনারা জানায়েন, আমি ইনশাল্লাহ রাখবো সবার রুট রিকোয়েস্টই। এই ভাই থামেন ভাই, একটু থামেন, সময় নেই আমাদের, বাসটা ঘুরাইতে দেন। তো আমরা এসে পড়ছি বরিশাল সাকুরার পাশে। আমি আমার বাসটা রাইখা দিব। তো আমি সাইড কইরা ফেললাম, যাত্রীরা নাইমা পড়েন, আমরা বরিশাল আইসা পড়ছি। তো ইঞ্জিন অফ কইরা দিই। এখন আমরা একটু ম্যাপে দেখা পেলি আমরা কোনখান থেকে কোথায় আসলাম, কোন রোড দিয়ে আসলাম তা। সো ওয়ার্ল্ড ম্যাপ অন করলাম, এখন আছি আমরা বরিশাল। আর আমরা আসছি মুন্সিগঞ্জ হয়ে, অর্থাৎ স্বপ্নের সেতু পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে বরিশাল। আর আজকের টুরমেট ছিল আমাদের গ্রিন লাইনের বাস। তো আরেকটা কথা, আজকে রুট রিকোয়েস্ট করছিলেন দুর্জয় সরকার ভাইয়া। তো ভাইয়াকে অনেক ধন্যবাদ। আর আপনাদের কোনো রুট রিকোয়েস্ট থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি সবার রুট রিকোয়েস্ট রাখবো, কেউ মন খারাপ করবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি আমার গেম প্লেটি ভালো লাগে তাহলে লাইক দেন আর জানান যে আমার ড্রাইভিং কেমন হলো। তো আজকের মতো বিদায় নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।